থাইরের তেল তোর দাম 710 টাকা, 2 কেজি তেলের দাম 710 টাকা, আর 1 কেজি তেলের দাম 205 টাকা। চিন্তা করিস আমরা কতটা কঠিন একটা অবস্থা পার করতেছি এই তেল নিয়ে এত যুদ্ধ। সান জিয়ানে 4 লিটার তেলের দাম এখন 2 লিটার তেলে পাচ্ছি আমরা, চিন্তার বিষয়। যাই হোক, কিছু করার না, খাইতে হইব, পরিমাণে কম খাইতে হইব, এতটুকুই। ঢাকায় তো হচ্ছে এত বেশি রোদ, আর গ্রামে হইতেছে আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসেন নি সবাই ভালো? আমি যাচ্ছি একটু বাজারে, সাথে আমার এক আপা আছে। প্রচন্ড রোদ ঢাকাতে আজকে, দেখি অনেক রোদ, দেখলে বুঝতে পারবেন। আমি চলে যাচ্ছি বাজার করতে, আম্মা বাসা রেখে আসছি, আম্মাও অসুস্থ, আম্মাকে ডাক্তার দেখানো হয়েছে, কালকে আম্মার রিপোর্ট নিয়ে ফাইনাল বুঝতে পারবো আমার কি সমস্যা দেখা দিয়েছে। যাই বাজারে চলে যাই, কৃষি মার্কেটে যাবো, তারপরে সাথে চলো। এই টাইমটা তো জ্যাম, হ্যাঁ ফলের সিজন তো অলরেডি, তো দেশে যে আম কাঁঠাল ওগুলো তো সব পাকে বুকে শেষ। এখন হচ্ছে আপনার রেডিমেড সালানিনা যে আম কাঁঠাল আছে ওগুলাই হয়েছে, বিশেষ করে ফজলি ল্যাংড়া অনেক আম, ওগুলাই বাইরে। এখন আমার এই নাস্তাইতে একটা আশা লাগবো, কিছু গাছ নিতে হবো। আমার ওই বারান্দাতে গাছ আছে, কিছু গাছ মরে গেছে, বুঝছেন মামা? দিও না 1 কেজি, না 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 1 কেজি দিও না, 1 কেজি দেন, আমার খাওয়ার লোক নেই, আমার লোক আছে দেশের বাড়িতে। মামা 1 কেজি দেন, আরে মিস করে দেন, আমাকে বাচ্চা লাগবে না, আমার 1/2 কেজি দেন। মাছের বাজার, অতিরিক্ত মাছ নিব না, মাছ আছে তাজা তাজা, তাজা খাওয়াটা হচ্ছে মজা। বাইলের কথা বলছিল, এই সিঙ্গি কথা দেখি খাড়া তোর বান্ধি বান্ধি ফিটামু অঙ্গা। এত গুঁয়া দেন কা, লম্বা গুণ দিলে কি হয়? টামা টামা দেন, এখন সিলতে সিলতে তো কষ্ট হয়। বড় সাইজ দেন আমাকে মামা, এ সাইজ দিতেন, বড় সাইজ দেন আমাদের, বড় বড় 3-4টা তাও ভালো আছে, গুয়া না দিতেন। দাদাস কত? দাদাস দেন আপনার না 1/2 কেজি দেন, কষিটা দেন, ছোট ছোট করুন না, ছোট গুণ দেন মামা। লাল কাঁচা না, জাল কোনটা হবে? হাঁকিয়ে গেছে,
দনিয়া দনিয়া দাম দরকার গেরাল দরকার হ্যাঁ দনিয়া দাম আরে বাবা কি গরম রে বিট কত বিট একদম 120 বিটের এত দাম হচ্ছে কেন কত আছে টোটাল দিয়ে দেন সমস্যা নাই কত আছে টোটাল বাজারপুরি গরম গরম এগুলো সাম্বা নাকি গেছে কিছু হাতে রাখছে আম্মা দেশি ট্যাংরা ঠিক আছে নাই নাকি ইয়ে ঠিক আছে না ওরা আদান জানে না আপু বই বুট কিলো লাগবে না অনেকগুড়ন অনেকগুড়ন কামনে রান্না কি আর মাইলাম আর বেগুন কিসে কি জানি সবজি তো এনেছি এনে শুটকি আছে পেঁয়াজ ডলারের লগে পেঁয়াজের দাম বাড়ছে ইন্ডিয়ান বার করে এলাম না মুসে তেল দু কেজি আমার আর কোন আছে আঙ্গু আলু মাছ সীমা দোকান বটকে দিত আরে ও মাছ গিয়ে হালা দিচ্ছেন প্রথম বাজার করে আনার পরে সব কেটে কুটে ধুয়ে নাল করার পরে এই যে এটা হচ্ছে দেশি ট্যাংরা মাছটা ঝাল ঝাল করে একটু রান্না করব তারপরে এখানে ঢেঁড়স ভাজি করব ঢেঁড়সটা কেটে নিয়েছি অলরেডি তারপরে ঢেঁড়সের জন্য এই যে চিকন করে আলু কেটে নিলাম তার এখানে ঝিঙ্গা রান্না করব আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সীমা এখানে ফ্রোজেন টমেটো কেটে রাখছে একদম পেঁয়াজটাকে মিহি করে কুচিকুচি করে কেটে রাখছে তারপরে ঝিঙ্গার জন্য একটা দেশি চিংড়ি মাছ ওগুলো করে নিলাম আর এখন আমি প্রথমে ট্যাংরা মাছটা বসে দিব যেটা আমরা নোয়াখালীতে বেশিরভাগ সময় গুল্লা মাছ কই যে যে যার দৃষ্টিকে যেরকম করে তেল পরিমাণ মতো তেল দিলাম অতিরিক্ত তেলও দিব না কমও না তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এনে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমার ক্যামেরাম্যান আবার ভালো আছে খারাপ না মাঝে মধ্যে আমার ক্যামেরাম্যান একটু মাথাটা গোলা যায় আর কি তারপরে এখানে দিয়ে দিব রসুন বাটা আম্মা এগুলো পছন্দ করে বেশি পছন্দ করে আমাকে বড় আপু যেহেতু আমাকে বড় আপু নাই নোয়াখালীতে ঘরে ভিতরে চোর টোর ঢুকি অবস্থা খারাপ বড়াপু নোয়াখালীতে বড়াপু নোয়াখালীতে থাকি মারে পাঠা দিচ্ছে ডাক্তার দেখানোর জন্য কমাইছি এখন দিয়ে দেবে এখানে কুড়ির মতো হলুদের গুঁড়া তারপরে স্বাদ মতন মরিচ আমি এটা আন্দাজ করি না এটা কোনো মাপ দিই নাই স্বাদ মতো মরিচটা দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব
মশলাটা ভালো করে কষিয়ে নিব, একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এই যে এই মশলাটা এখানে হোক, আমি অন্য চুলার মধ্যে জিঙ্গেটা বসাই দিব, কারণ ঢেঁড়সটা আমি সবার লাস্টে করবো, এটা মশলাটা কষানো হোক, আমি জিঙ্গেটা বসাই দিব। আসলে এগুলো রান্নাটা দেখার মতো এগুলো কিছুই না, এগুলো ঝিঙের তেলটা আমি কমই দিলাম, কারণ এটা পরবর্তীতে ভাগাত দেওয়া হবে, এই কারণে তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখানে পরিমাণ মতো তেজ কুচি তারপরে দিয়ে দিয়ে দিব এখানে রসুন বাটা, কাঁচামরিচটা আমি সবার লাস্টে দিব, এখানে টমাটোটা সবার লাস্টে দিব, তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়া চিংড়িটা, চাইলে আপনার বড় চিংড়ি দিয়ে, অনেকে বড় চিংড়ি দিয়ে করে, চিংড়িটা ধুয়ে রাখলে অবশ্য টক ডিপে রাখলে এটা বের করে খেয়ে নেওয়া যায়, এটা কোনো সমস্যা না, এটা আপনি ধুয়ে রাখলে হয়, পরিমাণ মতো লবণের গুঁড়া লবণের গুঁড়াও বলে দিয়েছি, হালকা অতিরিক্ত হলুদ না, হালকা হলুদ, ঝিঙের মধ্যে কিন্তু আমরা একটু ঝাল খাই, তারপরেও অতিরিক্ত ঝাল না, পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এই মশলাটা একটু কষিয়ে নিব, ঝিঙের মধ্যে আমি যে কষানো যে পানিটা দিতে পানি, এরপরে আর কোনো পানি বাড়তে দেওয়া হবে না, আমি আলাদা আলাদা ছাঁকনি নিয়ে নিলাম, একটার ভিতরে একটা ছাঁকনি বসালাম না, এই যে এটা ভালো করে নেড়ে ছেড়ে নিলাম, কালারটা কিন্তু অটোমেটিক সুন্দর চলে আসবে, যেটা এটা এখনো পানি আছে। এদিকে এসো, এই যে ট্যাংরা মাছের ঝোলটা অলরেডি কষানো হয়ে গেছে, এখন আমি এখানে সম্পূর্ণ হাত কেজি ট্যাংরা মাছ দিয়ে দিলাম, এগুলো দেশি সুন্দর ট্যাংরা না, এগুলো একেবারে নৌপুকুরের মাছ বলা যায় না, এগুলো আপনার আশপাশে খাল তালে হয় না, দূর দূরান্ত থেকে নিয়ে আসে। এই যে ট্যাংরা মাছটা আমি এখন নেড়ে ছেড়ে দিব, এরপরে আর আমি এখানে দর্জি দিয়ে নাড়বো না, কারণ দর্জি দিয়ে নাড়লে পরে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এই যে কাঁচামরিচটা দিয়ে দেবে একটু পরে, দেখেন আমার ট্যাংরা মাছটা সুন্দর একটা কালার অটোমেটিকলি চলে আসছে। এখন এখানে দিয়ে দিব আমি শুরুতে আলুটা দিয়ে দিব, আলুটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিব, খুব সুন্দর করে রান্না করে নিব, অবশ্যই আপনাদেরকে রান্নার সম্পূর্ণ স্টেপটা দেখাবো, আগে এগুলো কষানো হোক। কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে, আর যাদের ভালো না লাগে দেখবেন আস্তে আস্তে দেখতে দেখতে আপনাদের কাছেও ভালো লাগাটা হয়ে যাবে। জলটা আমি কমিয়ে দিলাম, আমার ট্যাংরা মাছটা আমি ঘুরে দিয়েছি সুন্দর করে, এখন নেড়ে ছেড়ে তারপর রান্না করবো। আমি বলছি মানে কোনো রকম দধিতে যে লাগানো যাবে না, লাগালে আপনার এগুলো ভেঙে যাবে, যে সুন্দর করে ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে রান্না করতে হবে সুন্দর করে। আর এখানে আমার ঝিঙ্গাটা, ঝিঙ্গার আলুটা অলরেডি সুন্দর একটা কালার চলে আসছে, এখন এখানে আমরা ঝিঙ্গাটা দিয়ে দিব, এখানে 1 কেজি ঝিঙ্গা আছে, ঝিঙ্গা অনেক ঠক একটা তরকারি, এটা কম করে রান্না করলে কমে যায়, আর এখানে এত বেশি নাড়াচাড়া দরকার নেই, এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ট্যাংরা মাছটা অনেক সুন্দর করে হয়ে গেছে, আমি আর ঝোলটা কমাবো না, এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, তারপরে এখানে আমার দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর করে হয়ে গেছে, এটার মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে জিনিসগুলো নামিয়ে বাটিতে ঢেলে নিব, যে আজকে রান্নাটা মানে কি বলবো, আজকে খাবারটা মানে জমে যাবে, আমি এখন এগুলো সুন্দর করে নামিয়ে নিব। এই যে আমি সুন্দর করে আমার ট্যাংরা মাছটা নামিয়ে নিলাম, খুবই সুন্দর একটা কালার চলে আসছে, রান্নাটা মানে খুবই মজা হয়েছে। আমি এখনো পর্যন্ত যেহেতু খাই নাই, খাবো এখন, এটার জন্য ভাগাটা রেডি করতেছি, একটু শুকনো মরিচটা দিয়ে দিলাম, এটা অপশনাল, যার ভালো লাগবে দিবেন, না হলে দিবেন না, আমি একটু ভাগাটা এবার দিয়ে দিব। এখানে যে ঢেঁড়সটা আমি আর রেসিপিটা দেখাই না, এটা আমি চিংড়ি মাছ দিয়ে করতেছি, এটা আমরা সবাই কম বেশ করে থাকি, শুধু হালকা একটু ভাজাটা আপনাদের সাথে দেখাচ্ছি। আজকে আমার ব্লগটা আমি বাজার থেকে শুরু করে বিকাল পর্যন্তই করলাম, তো আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। বুধবাতি করলে আমার কাছে মনে হয় যে রোজা রোজা লাগে, কিন্তু না, আপনার বুটগুলো আপনার রমজানের মধ্যে কিছু বুট রয়ে গেছিলো, এটা আছে চিন্তা করলাম, আম্মাও আছে, ভাবলাম দেখি বুটগুলো ভাজি করে ফেলি, আর একটু
বিকেল বেলার নাস্তাটা হয়ে গেল আর সাথে একটু চা আর কিছু লাগে না জমে যাই ভালো করে আর বুটবাজি করলে আমার কাছে আপনার একটা কথা কি আমি যদি এটা না দিই ধনিয়া পাতাটা না দিই আমার কাছে না একটু টেস্ট লাগে না এটাই আর পেঁয়াজটা ভাজবো আমার বুটবাজিটা হয়ে গেছে অলরেডি বুটবাজিটা চুলাটা বন্ধ করে দিব যাই হোক সবাইকে আজকে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগে একটু শেয়ার করে দিবেন বুটবাজিটা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব মজা লাগে বুটবাজি কার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর বলবেন কার কাছে কেমন লাগে আমি এখন পেঁয়াজটা ভাজার জন্য ননস্টিক একটা কড়াই নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ ডালটা মেখে পেঁয়াজ অলরেডি পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।